শাসক দলের একাংশ নেতাকর্মীর কারণে নাভিশ্বাস উঠছে নিরীহ জনগণের। পান থেকে চুন খসলেই মারধর হামলার অভিযোগ উঠছে একাংশ নেতার বিরুদ্ধে, যেমনটা দেখা গেছে কাঁকড়াবন থানাধীন দুধ পুষ্করণী গাঁওসভা এলাকায়। এই গাঁওসভার উপপ্রধান ফণীন্দ্র দেবনাথ, তার সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ চলছিল আপন খুড়তুতো ভাই অতুল দেবনাথের সঙ্গে। কিন্তু ফণীন্দ্র উপপ্রধান হওয়ায় তিনি বারবার জোর খাটাচ্ছিলেন জমির দখলদারি নিয়ে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ লেগেই ছিল, কিন্তু মঙ্গলবার তা ঘাতক রূপ নেয়। ফণীন্দ্র দেবনাথ ও তার ছেলেরা মিলে হামলা চালিয়ে দেয় অতুলের পরিবারের উপর। একে একে অতুলের স্ত্রী সহ সাতজনকে বেধড়ক পেটায় ফণীন্দ্র ও তার ছেলেরা, এমনটাই অভিযোগ আহতদের। বিজেপির দলের নেতা নেতারও আছেন, মেম্বার টেম্বার আছেন। এ ঘটনায় মোট সাতজন আহত হয়েছেন, তাদের চিকিৎসাও চলছে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন উনারা। এদিকে এ ঘটনায় আহতদের পক্ষ থেকে কাঁকড়াবন থানায় মামলা দায়ের করা হলেও কোনো এক অজ্ঞাত কারণে ফণীন্দ্র দেবনাথ সহ তার ছেলেদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। এ নিয়ে সাধারণ জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে। আক্রমণকারীদের আদৌ শাস্তি হবে কিনা তা নিয়েও প্রশ্ন তুলছেন এলাকার লোকজন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।